নমস্কার বন্ধুরা, দ্য ট্রাভেল ভিভার ইউটিউব চ্যানেলে নতুন এপিসোডে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের বাড়ির ঠিক পরের স্টেশন নৈহাটি স্টেশনে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন তিস্তা তোর্ষা চলে আসবে। আর তিস্তা তোর্ষা মানে আপনারা সবাই জানেন যে আমাদের গন্তব্য নর্থ বেঙ্গল, আর নর্থ বেঙ্গলে আমরা নামবো এনজেপি স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এনজেপির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। তো সেই যাত্রাপথে আমরা ধীরে ধীরে আমাদের দ্য ট্রাভেল ভিভারের যে সমস্ত সদস্য রয়েছে তাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। সবার আগে আমি বলি, দ্য ট্রাভেল ভিভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সায়ন্তন, আমার সঙ্গে রয়েছে এই চ্যানেলেরই অঙ্গাঙ্গী একজন সদস্য সরিত রায়, মানে আমাদের তাতাই। প্রথমে পরিচয় পাবো হয়ে যাক আমাদের জার্নির যে বাদবাকি সদস্য, তারা হচ্ছে এই যে ফোনে কথা বলছে দীপায়ন, পাশে মোটা ভাই তাতায়ের সঙ্গে আগেই পরিচয় হয়েছে, তারপরে ওই যে চশমা 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 চোখে স্টাইল মারছে কালু, এ আমাদের পুরনো সদস্য, আমাদের আমাদের আইনজীবী সদস্য, পুরনো সদস্য অজয় মিস্ত্রি, আর আমাদের নতুন সদস্য উত্তম দা, প্ল্যানার প্ল্যানার উত্তম দা, কি বলে বক্তব্য কিছু বলবে? আমি বক্তব্য এই বেড়াতে যাচ্ছি, এবার দেখি কিভাবে আমাদের মানে বিষয়টা আমরা আনন্দ করতে পারি, এখনো বুঝতে পারছি না কিছু, কিন্তু আমার সঙ্গে সঙ্গে দেখছি। ট্রেন নৈহাটি থেকে ছাড়লো তিস্তা তোর্ষা, কটা বাজে এখন? সাড়ে তিনটে নাগা ট্রেন আমাদের ছাড়লো, পৌঁছাতে পৌঁছাতে 12 ঘন্টা এনজেপিতে মোটামুটি আশা করা যাচ্ছে। রাত তিনটে থেকে চারটে নাগাদ আমরা পৌঁছাবো। আর আমাদের যে জার্নি হচ্ছে, এই জার্নির আরো দুজন সদস্য আছে, তারা মালদা থেকে জয়েন করবে। এছাড়া আমাদের যে ট্যুর যে প্ল্যান করেছে শিবাইদা, ট্যুর অপারেটর এত বাজে, ট্যুর অপারেটর এত বাজে যে আমাদের সবাইকে স্লিপারে উঠিয়ে নিজে এসিতে চলে গেছে। তো ট্যুর অপারেটরের সঙ্গে দেখা হলে ট্যুর অপারেটরের সঙ্গে পরিচয় করাবো, যদিও সে আমাদের এই যে আমাদের গ্রুপ তার পুরনো সদস্য। আর আর যে নতুন দুজন সদস্য মালদা থেকে জয়েন করবে তাদের সঙ্গে আমরা কাল সকালে পরিচয় করাবো। এই যে আমাদের ট্যুর অপারেটর এসেছে শিবাইদা, আমার বাঘের কালকে আমার গাইড মনোজ তামাং, কালকে হ্যাঁ কালকে ধরতে থেকে হেঁটে বাঘের দুধ নিয়ে আসবে। কখনো ছাবলাম, কখনো বাঘের দুধের গল্প, কখনো মিরিকের গল্প, কখনো জঙ্গলের গল্প। তো যেটা এখনো পর্যন্ত আপনাদের কাউকে বলা হয়নি সেটা হচ্ছে আমাদের মূল গন্তব্য, আমরা কোথায় যাচ্ছি। এটুকু নিয়ে আমরা প্রথমেই বলেছি যে আমাদের ট্রেন থেকে নামবো আমরা এনজেপিতে, তবে এনজেপির পরে আমাদের মূল গন্তব্য যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সন্দ্বীপ। কালকে একদম আলো না ফোটার আগে মানে 2:30-3টের সময় আমরা এনজেপিতে পৌঁছে যাবো।
আলো ফুটতে যতক্ষণ টাইম লাগে আমরা চাটা খাবো একটু রেস্ট নেব কেউ ওয়াশরুমে গেলে ওয়াশরুমে যাবে আমাদের 4:30 4:30 নাগাদ এনজিপি থেকে আমাদের টাটা সুমো বা বোলেরো ছেড়ে দেবে সেখান থেকে আমরা ডাইরেক্ট মানেভঞ্জন যাব মানেভঞ্জনে গিয়ে ওখানে আমাদের ল্যান্ড রোভার বুকিং করতে হবে শিবাই জয়ন্ত দা অর্থাৎ শিবাই দা আমাদের ট্যুর ম্যানেজার আছে সেই সব ব্যবস্থা করবে ওখান থেকে আমরা চিত্রে মেঘমা টংলু হয়ে টুমলিং এ যাব টুমলিং এ স্টে নেব তারপরের দিন টুমলিং থেকে কালীপকরি গৌরীবাস হয়ে আমরা সান্দাকফু যাব সান্দাকফু থেকে আমরা ওখান থেকে আমরা গাড়িটা ছেড়ে দেবো সান্দাকফু থেকে গুড়ডুম পায়ে হেঁটে নামবো 10 কিলোমিটার একটা ট্রেক আছে গুড়ডুমে আমরা নাইট স্টে করবো ওখানে একটা হোমস্টেতে পরের দিন আমরা গুড়ডুম থেকে শ্রীখোলা যাব শ্রীখোলাতে আমরা স্টে নেব না কারণ 6 কিলোমিটারের ট্রেক আছে শ্রীখোলা থেকে আমাদের আবার টাটা সুমো করে আমরা ধোত্রেতে এসে সেদিন স্টে নেব ধোত্রেতে সেদিন রাতে স্টে নিয়ে পরের দিন সকালবেলা আমরা ধোত্রে থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো এটা হচ্ছে আমাদের ট্যুর প্ল্যান এখন বাজে রাত 2:33 পিছনে ঘড়িটা দেখা যাচ্ছে এখন বাজে রাত 2:33 তো এই মুহূর্তে আমরা এসে নামলাম এনজিপি স্টেশনে বাইরে আমাদের বুক করা গাড়ি ওয়েট করছে গত রাতে যে ঠান্ডা হাওয়াটা লেগেছে ওই কারণে আমার গলার আওয়াজ কিছুটা বসে গেছে গলাটা ভেঙে গেছে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়ার জন্য তো স্বাভাবিক ব্যাপার যে এখন গিয়েই আমরা যে সরাসরি গাড়ি করে রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে তা নয় বাইরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখন আমরা কিছুটা চা খাবো কিছু খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব তো এখান থেকে এনজেপি স্টেশন থেকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মানেভঞ্জন বাজে ভোর 6টা আমরা এনজেপি থেকে যে মানেভঞ্জনের দিকে যে রওনা দিয়েছি মাঝে দাঁড়িয়েছি একটা জিনিস দেখেই সেটা হচ্ছে ঠিক পিছনে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ পুরো ভিজিবল আমি ক্যামেরাটা ঘুরিয়ে ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি
সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ কাঞ্চনজঙ্ঘাকে প্রাণ ভরে দেখে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম মানেভঞ্জনের দিকে। বেশ কিছুক্ষণ গাড়ি চড়ার পরে আমরা যখন মানেভঞ্জনে পৌঁছলাম তখন মানেভঞ্জনের টিকিট কাউন্টার বা যেখান থেকে পারমিশন দেওয়া হয় সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে ঢোকার জন্য সেই অফিস তখনও খোলেনি, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। এখন আমরা আছি মানেভঞ্জনে, এসটি মানেভঞ্জন থেকে এখন আমাদের গাড়ি যে মানেভঞ্জনের যে বুকিং কাউন্টারটা আছে যেখান থেকে ভিজিটার্স সেন্টার থেকে যেখান থেকে ল্যান্ড রোভার বা বোলেরো বুক করতে হয় তার সামনে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা এতটা তাড়াতাড়ি চলে এসেছি যে সেটা এখনও ওপেন হয়নি। তো আমরা ওয়েট করছি। আমরা এখানে ল্যান্ড রোভার আছে, ল্যান্ড রোভারগুলো বহু বছরের পুরনো এবং ল্যান্ড রোভারগুলো সেরকম কমফোর্টেবল নয়, বরং বোলেরো আমাদের দেখে কমফোর্টেবল মনে হলো, সেই কারণে আমরা ভাবছি যে আমরা বোলেরো করেই যাবো, কিন্তু সেটা আমাদের সিদ্ধান্তের ওপর ডিপেন্ড করছে না, এরা আমাদের যেটা দেবে বা এদের লাইনে যেটা আমরা পাবো সেটার উপরে ডিপেন্ড করছে। তো দেখা যাক, আমরা ওয়েট করছি, এখনো পর্যন্ত এটা খোলেনি, কিন্তু যদি বোলেরো পাই বোলেরো পেলেই ভালো হবে। এটা মানেভঞ্জনের সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের যে ভিজিটার্স সেন্টার, এখান থেকে সরকারি নথিপত্র করিয়ে এর ওপর দিকে যাওয়ার অনুমতি নেবে। তো এখনো পর্যন্ত এটা খোলেনি। তো ট্রেকিং এথিক্স যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া রয়েছে, পরপরগুলো লেখা রয়েছে, এই নিয়ম বা এই কিছু রুল রয়েছে এগুলো ফলো করা উচিত ট্রেকিংয়ের সময় বলে দার্জিলিং ওয়াইল্ড লাইফ যে ডিভিশন আছে স্যাংচুয়ারির, তাই সেই কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। আর এই হলো সেই শতাব্দী প্রাচীন ল্যান্ড রোভার গাড়িগুলো যা ব্রিটিশরা ছেড়ে গিয়েছিল, সেই গাড়িগুলোই এখনও ব্যবহার করা হয়। বুকিং কাউন্টারের সামনে গাড়িটি দেখতে পেয়েই ভিডিও করার লোভ সামলাতে পারিনি, সেই ঝলকই রইল আপনাদের জন্য। দেখা হচ্ছে টুমলিংয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেলের। Thank you.